ও ভাই, বাইরে এটা হচ্ছে বিদেশ, ওমানের। এই যে এখন গাড়ি নাই তো, দেশ থেকে আসলাম 24 তারিখ। কষ্ট, গাড়ি না থাকলে ডিসের কাজ আসছিলাম এইদিক থেকে লাভ পাওয়া দি বলে। তো তার সাথে কথা হয়েছিল, কন্ট্রাক্ট মানে সে নিয়ে যাবে, আনতে পারবে না, কার দূরের পথ সে আবার আমাকে দিতে আসলে ঝামেলা হবে। তো ট্যাক্সির জন্য অনেকক্ষণ খাটাইছিলাম, এবার ট্যাক্সি ভাই নেই, এক ভাই বাঙালি, ও মস্কোর যাচ্ছে, তার গাড়ি করে এই পর্যন্ত এসেছি। এটা হচ্ছে মস্কোর রোড, যে গাড়ি যেগুলো যাচ্ছে ওইদিকে, সেটা মস্কোটাই চলে যাবে এখান থেকে 200 কিলোমিটার। তো আমি এখানে নেমে রোডটা পার হইয়ে এখন এই যে উঁচু ঢালোটা বেয়ে বেয়ে উঠতেছি। হ্যাঁ, তো সামনের ক্যামেরাটা দিচ্ছি আমি, তো এটা বেয়ে উপর উঠবো। উঠে সেখানে কোনো একটা ট্যাক্সি অথবা খুসুসি গাড়ি, প্রাইভেট কার সিগন্যাল দিলে দাঁড়ালে একদম আমার দোকানের সামনে যে চলে যেতে পারবে। তো কষ্ট করে টাকা ইনকাম করতে হয়, পড়ালেখার কোনো মূল্য নাই, চাকরিও নাই, চাকরি করার সে নিজে কর্ম করলে অনেক ভালো। কারণ ব্যাগটাকে রাখতে হবে, আগে ব্যাগটা পার করাই দিই। এই এখানে ব্যাগ, স্কুল ব্যাগ, এখানে টিভি থেকে শুরু করে সব আছে, মা হাতুড়ি থেকে রেস ফ্লাস সব কিছু। এভাবে কষ্ট করতে এখানে ইলেকট্রিকের মোজাম্মা, এটা এখানে ফা দেওয়া যাবে না, অনেকটা বিপদ আসতে পারে। ও আমাকে লো যা চলে গেল, গ্যারেটে চলে গেল, দেখা যাক হ্যাঁ পরবর্তী কি হয়। আর একটু সামনের দিকে চলে যাবো, হেঁটে হেঁটে সামনের দিকে যাই। এখানে গুলচত্বর আছে একটা, সেখান থেকে একদম সোজা ওইদিকে চলে যাবো। এই যে ওইদিকে যেটা রুট গেছে, এটার 1 কিলোমিটার মতো গেলেই আমার দোকান, দোকানে চলে যাবো। তো ওমানে ডিসের কাজে একটা সুবিধা, সারাদিন যদি কোনো কাজেই না আসে, হঠাৎ করে একটা আসলেই আপনার 3-4 হাজার টাকা 5 হাজার টাকা হয়ে যায় বাংলার। এটা সুবিধা, আমি সারাদিন বসে আছিলাম, হঠাৎ করে কাজ একটা আসছে, তো এটা করে আসতেছি। 13 রিয়াল মতো হয়েছিলাম, 13 রিয়াল হয়েছি, এতে থেকে 1 রিয়াল বেশি নিয়েছি ট্যাক্সির জন্য সব মিলিয়ে। এখানে তো চলে আসলাম আর মাত্র 2-3 জন ভাড়া দিলে দিলাম, খুশুসি গাড়ি হয় প্রাইভেট কার হয় তাহলে তো দিতে হলো না। 13 রিয়াল মধ্যে মানে 4,000 টাকার কাছাকাছি, 3 রিয়াল সরি 3,800 টাকা মতো হবে বাংলা টাকা। তো এখানে কাজ করছি সব মিলিয়ে না হয় 15-20 মিনিট, কিছুক্ষণ আগে গিয়েছিলাম মাত্র। তো আসলে এই পৃথিবীতে কোনো চাকরির পিছনে না ঘুরে কাজ করলে অনেক ভালো আমি যেটা মনে করি। হ্যাঁ, পড়ালেখা আমিও কম করি নাই, যা করছি করছি, চাকরির পিছনে দৌড়াই নাই। তো এই জন্য যা দেশে দেখবেন ভিডিওটা, কোনো একটা ব্যবস্থা করে ফেলেন ভাই, চাকরির পিছনে চাকরির জন্য অপেক্ষা করে কোনো লাভ নাই, একদম কোনো লাভ নাই, সেটা একদম গ্যারান্টি। প্রবাসী ভাই যারা আছে, প্রবাসী চলে এসছে, নিজে কোনো একটা মেধা থাকলে হয়, কোনো কাজের অভিজ্ঞতা থাকলে এখানে প্রবাসী কোনো দিনও তাকে বসে থাকতে হবে না। হয়তো আপনারা জানবেন প্রবাসে মানুষ কাজ নেই, খেতে পারে না, এরকম এরা কাজ জানে না বিদেশ। দেখবেন শত শত বেকার আছে বিদেশ, দেশ থেকে বিদেশে আসে, কোনো কাজে জানে না, সেক্ষেত্রে তারা বিদেশে এসে কষ্টের মধ্যে তাদেরকে পড়তে হয়। এটাই হচ্ছে মূল প্রবাসী জীবনের কারণ। কিন্তু খাজ জানা থাকবে, এই যে আমি ডিসের কাজ, আমি ইলেকট্রিকের 5 ফিটারের সব কাজ জানি, কিন্তু ওগুলো না করে, ইলেকট্রিকের কাজ না করে ওরা কষ্ট বেশি, এই জন্য ওগুলো না করে চলে এলাম এই ডিসের লাইনে। সেই 12 বছর যাবৎ আছি, 6-7 মাস মনে হয় ইলেকট্রিকের কাজ করছিলাম, এরপর থেকেই ডিসের ইন্টারনেটের এবং সিসি ক্যামেরার কাজই করি। তো সব ভালো থাকবেন, মন থেকে সবাইকে শুভেচ্ছা, চলতে চলতে পথে আবার হবো দেখা,
এই দেখা শেষ দেখা হয়তো।